একদিকে ভ্যালেন্টাইন্স ডে, তার ভিতর আবার কলেজে বসন্ত বরণ উৎসব, সাজুগুজু করেছি, সুন্দরভাবে একটা দিন কাটাবো, সেজে গুজে সবার সাথে ছবি তুলে অনেক ভালোই লাগতেছে। সবার জীবন যেন রঙিন থাকে। আমরা সবাই জানি আজকে হচ্ছে বসন্ত বরণ, ঋতুরাজ বসন্তের প্রথম দিন, মানে পহেলা ফাল্গুন। তো বসন্ত বরণ হচ্ছে বাঙালিদের মানে একটা নিজের একটা উৎসব, মানে যেখানে আমরা নিজেদের মতো সুন্দরভাবে সাজতে পারবো, প্রকৃতির সাথে আলিঙ্গন করতে পারবো, সুন্দরভাবে একটা দিন কাটাবো, সেজে গুজে সবার সাথে ছবি তুলে, এখানে যে পিঠা উৎসব হচ্ছে, সব কিছু মিলে একটা ভালো উৎসব কাটবে ইনশাল্লাহ। একদিকে ভ্যালেন্টাইন্স ডে, তার ভিতর আবার কলেজে বসন্ত বরণ উৎসব। তো আজকে সারাদিন অনেক মজা করবো, ফ্রেন্ডদের সাথে ছবি তুলবো, মজা করবো, পিঠা খাবো, এইসবই। সামনের দিনগুলোকে রঙিন করার জন্যই তো আজকের আমরা এখানে এসেছি, যেন আমাদের সামনের দিনগুলো আরও সুন্দর হয়, আরও রঙিন হয়, যেন আমরা প্রকৃতির মতো এরকম, মানে বসন্ত হচ্ছে বসন্তে প্রকৃতি একদম রঙিন রূপে সাজে, আমরাও আজকে রঙিন হয়ে এসেছি, আমাদের সামনের দিনগুলো যেন এরকম রঙিন থাকে, আমরা সেইটাই আজকে প্রত্যাশা করবো। আজকে ভ্যালেন্টাইন্স ডে আর ফাল্গুন, তার পাশাপাশি সরস্বতী পূজা, আর অনেক ভালোই লাগতেছে। সাজুগুজু করেছি, মানে আশা করছি যে খুব ভালোই কাটবে, প্রতি বছরই ভালো কাটে, কলেজেই তো আসি, প্রতি বছর আসা হয়, অনুষ্ঠান হয় খুব সুন্দর, ভালোই লাগে, তিনটা মিলিয়েই তো আনন্দটা বেশি জমবে। এখন এই যে এবার মানে এত সুন্দর করে সাজাচ্ছি, এত প্রতি বছর এত ভালোভাবে সাজানো হয় না, তিনটা ইভেন্ট এর জন্য একটু বেশি সাজানো হয়েছে, মানুষজনের আনাগোনা বেশি হবে। এই আজকে তো আমরা সবাই জানি বসন্ত বরণ, প্রতি বছরই আমাদের কলেজে অনেক বড়ভাবে এই অনুষ্ঠানটি হয় এবং আমরা সবাই আসি, আনন্দ করি, এটাই ভালো। সবাই আসতেছে শাড়ি পরে, সবাইকে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, এটাই আমরা চাই। প্রতি বছরই যেন কলেজে এভাবে একটা অনুষ্ঠান হয়, আমরা সবাই একসাথে হতে পারি, একটা পুনর্মিলনীর মতো হয়, এটা খুব ভালো লাগে, এটার জন্য কলেজ কর্তৃপক্ষ সবসময় রাখে এটাই। সবার জীবনে যেন বসন্তে যত রং আছে এরকম রং সবার জীবনে থাকে, সবার জীবন যেন রঙিন থাকে, এটাই। আজকে তো বসন্তের দিন, বসন্ত পহেলা ফাল্গুন মানে, আর তারপরে হচ্ছে আমাদের কলেজে পিঠা উৎসব আছে, সরস্বতী পূজার অনুষ্ঠান আছে, আজকে বসন্ত বরণ, এই সব কারণ মিলেই আছে সাজার দিন। এই ঘুরবো, কলেজে আনন্দ করব, বন্ধুদের সাথে থাকবো, মানে খুশি আছে, ফ্রেন্ডরা আছে, সবাই মিলে আনন্দ করব, ছবি তুলবো, ঘুরবো, পিঠার স্টল আছে, পিঠা খাবো, এই তো স্যার ম্যাডামদের সাথে দিন পালন করব। একই হচ্ছে 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আমরা জানি সবাই ভালোবাসা দিবস, ইভেন এবার হচ্ছে বসন্তটা পড়েছে 14ই ফেব্রুয়ারি, একদিকে ভালোবাসা দিবস, একদিকে বসন্ত, আর অন্যদিকে হচ্ছে হিন্দুদের, যারা হিন্দু আছে, হিন্দুদের সরস্বতী পূজা। তো তিনটা মিলিয়ে আজকের দিনটা আসলে অনেক সুন্দর হয়েছে এবং রঙিন হয়েছে। আর আমাদের আজ কলেজে হচ্ছে প্রথমে সরস্বতী পূজা হয়েছে, সেটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে, এখন একটু পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, ইনশাআল্লাহ আশা করছি এটা এখন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। ইভেন আমাদের কলেজে পিঠার স্টল বসছে অনেক সুন্দর সুন্দর, সবাই সুন্দর বসন্ত দিনে শাড়ি পরে এসেছে আমাদের কলেজে, অনুষ্ঠান দেখতে এসেছে, পিঠার স্টল দেখতে এসেছে, সব মিলিয়ে আমরা আসলে অনেক আনন্দিত এবং আসলে আজকের দিনটা অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আমাদের আসলে মানে এটা পিঠা উৎসবে আসা, আর প্রতি বছর আমাদের এই মহিলা কলেজে বসন্ত উৎসব হয়, খুব সুন্দরভাবেই হয়, আর আমরাও মানে এখানে আসে খুব আনন্দ পাই, যেহেতু আমরা স্টল রেখেছি একটা, আর আমাদেরও বিক্রি করে ভালো লাগতেছে, আমরা যেহেতু উৎসবে আসছি আমরাও আনন্দ পাচ্ছি আর দর্শকদেরও আনন্দ দিচ্ছি, তাই মানে সবাই আসতেও আগ্রহী, অনেক মানুষও আসে আর আমরা তো আছি সাথে, বেচা মোটামুটি চলবে তাতে আমাদের।